আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিন টিভির সময় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এই সমাধানে আল্লাহ রবীন্দ্রের সুক্র আদায় করছি আমরা আজকে অনুষ্ঠান আমরা শুরু করতে পারছি এই জন্য প্রিয় দর্শকবিন্দু আপনার যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকি জিরো থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকেট আমরা সাড়ে আটটা যেটা আমরা বড় বলি প্রিয় দর্শকবৃন্দ এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি আমরা এখানে দিন শিখবো দিন জানবো আমরা কোন হাস্তে আলোচনা শুনব এবং আমাদের এলেমকে বৃদ্ধি করবো আমলকে পরিশোধ করার জন্য প্রিয় দর্শকবিন্দু আমরা বেশ কিছুদিন থেকে ইমান নিয়ে আলোচনা করছি ইমানের কঠিনের বিষয় ইমানের শাখা পোশাকা নিয়ে এবং আমরা সমস্যা এক বিষয় নিয়ে আলোচনা করি সো আপনারা যারা প্রশ্ন করতে চান মতামত দিতে চান আপনারা সরাসরি ইসলামে প্রশ্ন করবেন ও টু ও থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন এইথি নাম্বারে অথবা যেন ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধানার জি মিল্লার কুমার ড্রেসে প্রিয় দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান আমাদের নিমিত মেহমান ইমামুল খাতিম মহতরাম মধ্যে হাঁচানোই আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা শুরুতে চলে আছি আমাদের মোহতার কাছে ইনশাআল্লাহ আলাইকুম মোহতরাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লা আমাদের মোহরাম স্বাগত জানাচ্ছি এবং সুক্রিয়া করছি আপনি শতব্যাস্ত আমাদের সময় দিচ্ছেন ইনশাল্লাহ আহ আমরা বেশ কিছু কিছুদিন মানে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করব কিছু আরো বিশদ আলোচনা করার জন্য পাশাপাশি আমাদের সমস্যা বিষয় নিয়ে তো শুরুতে আমরা যেটা করি আপনার গুরুত্বপূর্ণ নাসিয়া বক্তব্য ইনশাল্লাহ এরপর আমরা চলে যাবো জজাকুল্লাহ খাই السلام عليكم ورحمة الله وبركاته السلام الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صلي وسلم دائما أبدا. আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান গণিত শুক্রিয়া যে আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম ই সমাধান শুরু করতে যাচ্ছি সম্মানিত দর্শক বিভার ভাই বোনেরা আমরা আল্লাহ সুবহানহ তালার কাছে তৌফিক কামনা করছি ওমা তৌফিক আলহি তাল ইলাইহি উনি প্রিয় ভাই বোনেরা আমরা নিয়ে আলোচনা করছি এবং ইমানের অন্যতম একটি বিষয় হচ্ছে নবী এবং রাসূলের উপর ইমান আনয়ন করা খিতাবের উপর ইমান আনয়ন করা এবং আমরা জানি যে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওসাল্লামের জীবনের অন্যতম একটি দিক হচ্ছে মেয়ারাজনবী রসুল রসুলের করিম সাল্লাহ আলহি ওসাল্লাম মেয়ারাজ গমন করেছিলেন এবং এটি সুপ্রসিদ্ধ কথা যে রজব মাসে তিনি গিয়েছিলেন সাতাইশে রজব আমরা এটার তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না তার তারিখের বিষয়ে কিন্তু যেটি প্রসিদ্ধ সেটি আমরা আলোচনা করছি অর্থাৎ সাতাইশে রজবই তার মেয়ারাজ সম্পন্ন হয়েছিল এটি সুপ্রসিদ্ধ আমরা যেটি আলোচনা করছি সেটি হচ্ছে যে তিনি মেয়ারাজ কেন গমন করলেন এবং মেয়ারাজের উদ্দেশ্যই বাকি আর এটা আল্লাহ সবহায় নাহ ঘটালেন গোটা গোটালেন কেন আল্লাহ সুভনাহুতা আলা সুরে ইসরার মধ্যে বলছেন সুভহানা আসরা আসরাবি আব্দেহী লাইলাম মিনাল মাস্জিদের হারামী ইলাল মাস্জিদের আকসা আল্লাদি বারক না হাউললাহু লিনুড় আহু মিন আয়াতিনা ইন্নাহুহু ও সামি ওলবাসুই। পরমপবিত্র মহা ময় সত্্যা তিনি যিনি শীয় বান্দাকে রাত্রী বেলায় ভ্রমণ করিয়েছিলেন মস্জিদের হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। যার চারদিক আমি পর্যাপ্ত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল আমি মুসাকে খিতাব দিয়েছি এবং সেটিকে বাণী ইসরায়েলের জন্য হেদায়তের পরিগণিত করেছি যে তোমরা আমাকে ছাড়া কাউকে কার্য নির কার্যনির্বাহী স্থির করো না তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নুহের সাথে সোয়ার করিয়েছিলাম নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা এটি হচ্ছে সুরে ইসরার প্রথম তিনটি আয়াত সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা মেয়ারাজ যেটাকে আমরা মেয়ারাজ হিসাবে জানি এটি সাধারণত দুইটা পার্ট একটি পার্ট হচ্ছে মেয়ারাজ মেয়ারাজ রুজ তাকে মেয়ারাজ শব্দের অর্থ হচ্ছে সিরি অর্থাৎ মাস্তিদুল আকসা থেকে রসুল করিম আলাইহি ওসাল্লাম সিদরাতুল মুহা পর্যন্ত যে সফর করেছিলেন সেটাকে মেয়ারাজ বলা হয় আর মাক্কা মুকাররমা থেকে মাস্তিদুল আকসা পর্যন্ত যে সফর করেছিলেন সেটাকে ইসরা বলা হয় আল্লাহ সুবাহানহু তালা এখানে ইসরার আলোচনা করছেন যে আমি আমার বান্দা মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছি কারণ সেখানে আমার ক্ষুদ্রতের অনেক নিদর্শন রয়েছে তো আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে ইসরা তথা মেয়ারাজের এই ঘটনা প্রবাহ কেন গঠিয়ে গঠালেন এবং দ্বিতীয় আয়তে বলা হচ্ছে যে ওয়াতা মুসল কিতাবাহিব আল্লাহ ইন্দুনি ওকিলা আসরে আল্লাহ সুবাহানু তালা বোঝাতে চাচ্ছেন বলছেন যে আমি মুসাকে তাওরাত কিতাব দিয়েছিলাম এবং এর পূর্বে যে বিশাল উম্মত ছিল সেটি মুসৈদ্দিনা মুসা আলাহ নবীজীনা আলহিসের উম্মত ছিল এবং তাদেরকে আমি তাওরাত দিয়েছিলাম আমরা যে সময় বা যে যুগে আমরা বসবাস করছি এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ ফিথনার যুগ কারণ বর্তমানে দেখা যাচ্ছে আহলুল কোরআন নামক একটি গ্রুপ আমাদের মধ্যে আছে যারা হাদিসকে অস্বীকার করে তারা বলছে এই কথা যে মেয়ারাজের নামাজ ফরজ হয়েছে যে ঘটনাটি সহি বোখারির মধ্যে আসছে বা সহি মুসলিমে আসছে সহ হাদিসের কিতাবগুলো আসছে ওইগুলো তারা বিশ্বাস করে না তারা বলে যে এগুলা বানী ইসরাহদের বানানু কারণ মুসা সালামের কাছে আল্লাহ রসুল এসে পরামর্শ নেবেন আর নমাজ পঞ্চাশ অক্ত পাঁচ অক্ত আসবে এটি যুক্তিযুক্ত নয় আসলে কিন্তু আল্লাহ সুবাহ এতে বলছেন ওয়া ওয়াজা মুসালখিতাবা ওদলি বানী ইসরা ইল আল্লাহ তত্তা ইন্দুনা আমি মুসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে ইসরাইলের জন্য হেদায়তে পরিণত করেছি যে তোমরা আমাকে সারা কাউকে কার্যনির্বাহী স্থির করো না ইসরার আলোচনা করতে গিয়ে মুসা আলহ ইসালামের আলোচনাকে আল্লাহ টেনে আনলেন কি জন্য তো আল্লাহ সুবহানাহু তালা বুঝাতে চেয়েছেন যে আসলে মুসা আলহ ইসলামের যে গঠনা মেরাজের সময় এই ঘটনা সত্য। এবং আমরা জানি যে দুনিয়ার একটি সিস্টেম হচ্ছে আপনার পূর্বের যে সমস্ত মানুষ থাকবে তাদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করবেন যেহেতু মুসা আলহিসাল্লাম আল্লাহ রসুলের প্রথম রসুল ছিলেন যে কারণে মুসা আলহিমের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে রসুল করিম সাল্লাকে আল্লাহ সুবহানাহু ত এইভাবে নামাজকে ফরজ করেছিলেন এখন বিষয় হচ্ছে যে মেয়ারাজের মতো ঘটনা কেন ঘটানো হলো তার কারণ হচ্ছে আল্লাহ সুবাহানাহু তালা আলিমুল মুলকাইব হুয়াল আউয়াল উয়াল আখের উল্লাহির উয়াল বাতিন ওহুয়া বিকুল্লি শাহীন আলিম আল্লাহ সোবহানহু তাআলা জানেন যে আল্লাহ রসুলের উম্মতের মধ্যে এমত কিন্তু উন্মদ আবিষ্কার আবিষ্কৃত হবে যারা সায়েন্স এবং বিজ্ঞানের চরম উন্নতি সাধন করবে তারা চন্দ্র গ্রহ মঙ্গল গ্রহ অথবা আরও কোথাও পৌঁছে যাওয়ার চেষ্টা করতে পারে সুতরাং রসুলে কারিমসল্লা উরিজামের জীবনে যদি এমন কোনো ঘটনা না ঘটে তাহলে তারা বলতে পারে এই কথা যে তোমরা বলো মোহাম্মদ সবথেকে শ্রেষ্ঠ কিন্তু আমরা চন্দ্রপন্ত পৌঁছে গেলাম মোহাম্মদ তো ওই মক্কার পাহাড়ের উপরে উঠতে পারেননি এমন প্রশ্ন উত্থাপন করতে পারে যেখানে আল্লাহ সুবাহ তাহলে এমন একটি ময়জ্জা আল্লাহ রসুলকে দিয়েছেন যে রসুল সাল্লাহাম এমন উঁচুতে পৌঁছেছেন যেখানে বিজ্ঞান বা সায়েন্সের দৌড় শেষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা যাত্রা সেখান থেকে শুরু দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম উম্মদকে যখন জান্নাত জাহান নামের বর্ণনা দিবেন আর উম্মদ তাকে জিজ্ঞেস করতে পারে আপনি কি জান্নাত জাহান নাম দেখেছেন আল্লাহ রসুল বলবেন আমি দেখি নাই তখন এটি হয়ে যাবে হয়ে যাবে সারশূন্য ওয়াজ যেখানে বাস্তব চক্ষুতে যাতে আল্লাহর রসুল সাল্লা ইসলাম জান্নাত জাহান নাম সিদরাতুল মা আমর ইতুল এই নিদর্শনগুলো দেখেন এই জন্য তাকে মেয়ারাজ ঘটানো হয়েছে তো মেয়ারাজের এই বিস্তারিত আলোচনা অনেক লম্বা এবং অনেক তত্ত্ববহুল আলোচনা আমরা চেষ্টা করব এই কয়েক সপ্তাহ পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়া আগে কালকে আমরা আলোচনা করবো মাক্কা মুখার্নমা থেকে কীভাবে সফর শুরু করেছিলেন এবং মাস্তিদুল আকসা পর্যন্ত প্রথম স্টেশনে তিনি কিভাবে গিয়েছেন এবং কিভাবে তিনি সেখানে অবস্থান করেছেন আর ওইখান থেকে তিনি মেয়ারাজের যাত্রা শুরু করেছিলেন আসমান থেকে সপ্তম আসমান এবং সিদ্ধরাতুল মনতাহা পর্যন্ত আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করবো ফোরআন এবং সন্নার আলোকে ইনশা আল্লাহ ইদিনুল্লাহ আল্লাহ সবহানহ তালা আমাদেরকে

জাজাকাল্লা মোহরাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিয়ে আসছেন মোহরাম আজকে আমাদের আসলে আমাদের এই ইসলামের এই কথাগুলো জানা দরকার কোরআন হাদিসে যে শিক্ষাগুলো আছে এবং যে কিচ্ছাগুলো আছে এখান থেকে আমাদের অনেক শেখার আছে জানার আছে একজন মুসলিম হিসাবে একজন ইমানদার হিসাবে এই আমরা যদি কোরআনের এই জিনিসগুলো না জানি ইসলামের ইতিহাসগুলো না জানি তাহলে তো আমাদের জানা মানে শেখাই হলো না আমরা আসবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এখান থেকে আমরা কি শিক্ষা আছে আমাদের তার আগে আমরা একটু কলার চলে যাচ্ছি চলে যাচ্ছে আমরা দর্শক আছি ইনশাল্লাহ দর্শক আসসালাম আলাইকুম আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনার প্রশ্ন করুন প্লিজ সময় দর্শক আলাইকুম সময় দর্শক বিন্দু আপনারা দেখছেন আপনাদের পি অনুষ্ঠান দিনই সমাধান আপনারা জানেন অনুষ্ঠানটি সহ সম্প্রচার করে এক থেকে আপনারা যারা প্রশ্ন করতে চান মতামত দিতে চান আপনার সহসে স্টুলাইনে প্রশ্ন করবেন স্ট্রু লাইন ও টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান আমরা বৃদ্ধ অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ আপনার প্রশ্ন করার সময় মতামত দর্শক আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন ফোনে আপনার প্রশ্ন করবেন এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন চলে আসছেন পরবর্তী কলার কাছে দর্শক আসসালাম আলাইকুম আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনার প্রশ্ন করুন প্লিজ কি প্রশ্ন আমি

আসলে আমরা বোঝা দরকার যে দোয়াটা কিন্তু আসলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এই এবং যারা দোয়া করে না তারা আল্লাহর কাছে অপছন্দনীয় এবং তারা কোরআনের ক্যারিম আল্লাহ সুবাহানাহু তালা খুঁজছেন তারা আমি সেই লাঞ্চিত দিন লাঞ্ছিত করে এখন আসল বিষয় হলো যে দোয়া কয় এই জিনিসটা আমরা বোঝা দরকার আর আমরা দোয়া কীভাবে করব দোয়া মানে হইছে আল্লাহ সুবাহ আহু তাল্লাহর কাছে আমরার সমস্যাগুলার তুল্য ধরা এটা হইল আমরার যে আমরা দুয়ার যে ইন্টেনশন মনে করি যে আমরা সব সমস্যারে আল্লাহর কাছে তুললে ধরব এবং আল্লাহর কাছে সমাধান চাইবো আর কেউ কাছে নাই দুই নম্বর বিষয় হইলো যে আল্লাহ সুবাহানহু তাল্লার জিকির আজকার তাসমির তাহালি সবগুলো দুয়ার অন্তর্ভুক্ত এখন দোয়া কবুল ও আর মানে পদ্ধতি হইল যে দোয়া আসলে আমরা যখন আপনার স্পেশালভাবে দোয়া করবো তখন সবচেয়ে ভালো হইব দুই রেখাত আপনি অজু হরিয়া দুই রেখাত নামাজ আদায় করবা আগে আর নামাজের বৃত্তে দোয়া করবা এটি হলো দোয়া কবলের সবচেয়ে বড় পন্থা নামাজের বৃত্তে দোয়া করবা এর মানেই হলো আপনি সিজিদার দোয়া করতে পারেন আপনি রুকুত দোয়া করতে পারেন আপনি শেষ বৈঠক আপনার সালাম পেরে আগে আপনি দোয়া করতে পারেন এটি হলো দোয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি দোয়া কবলের এখন আপনি সজিদার মাঝে গিয়া সুভাহানরবিয়াল রব্বিয়াল আলা আহ আ আলা সুভাহান রব্বিয়াল আলা পড়ার বাদে এর আপনি দোয়া করবা যদি আপনি আপনার যে কথাটা আল্লাহরে হইতে বা আর সমস্যার কথা হইতে এই কথাটা আরবী হইতে না ফরেন আপনি বাংলাতে হইবা কোনো অসুবিধা নেই কিন্তু নামাজের বিদ্রে দোয়া হয় বেশি আমি আবার খরাম স্পেশাল দোয়ার কথা এক দোয়া হইলো উঠতে বইতে আমরা আল্লাহারের স্বর করবো থলোট যে এটা দোয়া করবো এটা রসুলসোলে হয়ে দিলেছুন কোন সময় কোন দোয়া করবো এটা আলাদা স্পেশালভাবে আমরা যেটা দোয়া করতাম চাই ধর দোয়ার আমরা নমাজের বীতরে দোয়া কর্ম আমরা দুই রাখাত তাহাইতুল ওজন নমাজ পড়তাম পারি অথবা দুই রাখা সালাতুল হাজতের নমাজ পড়তাম পারি ফর ইয়ে আমরা নমাজের বীতরে দোয়া কর্ম আমি আরবি কোরআনের আয়াতের দোয়া আছে হাদিসের দোয়া আছে ফর্ম এর বাহিরে যদি আমার কিছু আল্লাহর হইবার হয় তাহলে আমি বাংলাতে হইম বা আমি যে ভাষা ও ভাষায় হইমো আল্লাহ সব ভাষা বোঝেন সব ভাষার সৃষ্টিকর্তা আল্লাহ সুতরাং এটা হলো দোয়ার উত্তম পন্থা দুই নম্বর পয়েন্ট হলো দোয়া কোন কোন টাইমে কবুল হয় একটা আমি খুঁজে দিলাম নমাজের ভিতরে দোয়া কবুল হয় দুই নম্বর হইল আজান আর একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় তিন নম্বর হইল তাহাজুদের সময় দোয়া কবুল হয় এরপরে চার নম্বর হইলো আপনার যখন বৃষ্টিপরে তো দোয়া কবুল হয় শুক্রবারে আসর থাকলে মাগরীবের বিটুইন সময় দোয়া কবুল হয় এগুলো দোয়া কবুলের সময় তিন নম্বর পয়েন্ট হইল যে দোয়া যে কবুল হয়েছে এটা আমি বুঝবো কারণ দোয়া যদি আমি শর্ত আল্লাহর শর্ত মাইনা দোয়া করি সব দোয়া কবল হয় হয়তো সাথে সাথে হয় আর নাই ফরে হয় আর নাই আমি এখলাখান দোয়া করছি আল্লাহ অন্য এলাকান কবুল করুন অথবা আল্লাহ কেয়ামতের দিন আমার বদলা দিবা এই লো দোয়া কবলের পদ্ধতি আমি বুঝতে হইব যে দোয়া আমার সবটি কবল হয় আমি দোয়া করতে থাকবো দোয়া আমি কোনো বাদ দিতাম নাই ইয়াকুব আলাহ ইসলামে কইসুন তান ফেরে দেব যদিও আমার ফরে আড়াই দিছি ইন্নাহু লাই আসুমের রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হইবে না আল্লাহ রহমত অসীম তো এইভাবে আমরাও আল্লাহর রহমতের আশা করবো আল্লাহর রহমত থেকে আমরা নিরশ ওইতাম নাই দোয়া আমরা করতে থাকবো আর নমাজের বাহিরেও তো কিন্তু দোয়া করা ঠিক আছে তো নমাজের বাহিরে মনে করু আপনি কোনো এক জায়গায় দাঁড়ানো আসেন অথবা কোনো এক জায়গায় বো আসেন আপনার মনে হয় যে আল্লাহরে ডাক্তা আপনি ইনো দোয়া করতে পারেন তো ইনো দোয়া করার পদ্ধতি হইল আল্লাহর প্রশংসা দিয়ে দেওয়া শুরু করা যেটা নমাজ আমরা সানা দিয়ে শুরু করি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ উল্লা আল্লাহু আকবার ইগুলা হইয়া এরপরে আপনি দোয়া শুরু করবা দোয়ার মধ্যে দূরত থাকতেই এটা দোয়া কে আরেকটা শর্ত অথবা ক্ষেত্রে যে দোয়ার আগেও দূরত পড়া যায় মধ্যখানে দূরত পড়া যায় শেষেও দূরত পড়া যায় অথবা চাইলে আপনি তিনও খানও পড়তে ভরতে পারেন তো এর কারণে দোয়া আর দ্বিতীয় যে বিষয় হলো যে আমরা যদি অভ্যাস বানাইলে যে প্রত্যেক এশার নামাজ ফরে যখন আমরা ভীতি ফরি ভীতি শেষের আমরা দোয়ায় কুনুত ফরি না দোয়ার জায়গা দোয়ায় কুনুতের বাদেও আপনি দোয়া করতে পারবা লম্বা দোয়া যে দোয়া আপনি সাইন আর দোয়া কুনুতের মধ্যে করতে পারবা এইগুলো হলো দোয়া হওয়ার জায়গা এবং দোয়া হওয়ার সম্ভাবনা এর ফলের যে প্রশ্নটা আপনার যে আমরা যে সমস্ত মানুষ মারা গেছেন তারা ইসালে সব কীভাবে করা যায় ইসালে সব একইভাবে আপনি করবা আপনি অজু করছেন অজু করার ফলে আপনি দুই রেখা তাহারিয়া তুলো অথবা সালাতুল হাজত করবা আপনি ফয়লা মনে মনে নিয়ত করবা আল্লাহ আমি দুই রেখা নামাজ তোমার সন্তুষ্টি লাগে এর উচিলে আল্লাহ তুমি আমারও নাজাত দাও আমার মুর্দা যারা আসল এর তুমি কি করো মা করো অথবা এরার জাত বলুন করো এরার জান্নাত দাও এরপরে আপনি নামাজের পৃথিবীর আল্লাহ আমার মা বাপনে মাফ করো আল্লাহ আমার এই আত্মীয় মাফ করো এটা আপনি আরবি হামহুমা কামা রব্বা অথবা আপনি বাংলাতে কইতে পারো আল্লাহ আমার বাপ আমার স্বজন আমার শেষ আকারিব যারা নাই তারা আল্লাহ মাফ করো এবং দোয়া কবুলের আরেকটা শর্ত হইলো অনুপস্থিত ভাই বোনের লাগে দোয়া করা মুসলিম উম্মার লাগে দোয়া করা প্রত্যেক দোয়ার মাঝে আপনি এই কথা জরুরি আল্লাহ মাকবির মিনী না ওল মুসলিম মিনাত ওল মুসলিমাত অথবা বাংলাতে আপনি কোক আল্লাহ দুনিয়ার যত মুসলিম উম্মার যত ভাই বোন আসন যারা আল্লাহ দুনিয়াতে আছেন তার তুমি হায় আতন তুই বা দান খা যারা দুনিয়াত আল্লাহ দাও তো এই কথাগুলো কইলে অনুপস্থিত বাইর লাগি দোয়া করলে হাদিস্টা কলে আমিন আমিন এবং ফিরিজা হলে আল্লাহ আপনার বান্ধবা বান্ধে যে কথাটা কইছে আপনি তারা কবুল করুকা এর বিনিময়ে তারে দান করুকা তো ফিরিস্টা যখন আমিন কইবা অটোমেটিকলি দোয়া কবুল হইব আমরা অনেক সময় বকিলি করি আমরা নিজের লাগি চাই কিন্তু অন্য লাগি চাই না অন্যের গিবোধ করি অন্যের পরচর্চা করি অন্যের সমালোচনা করি ও কিন্তু অন্যের লাগে দোয়া করি না উচিত হইল প্রত্যেকের লাগে দোয়া করা এবং এমনকি আপনার দুশ্মনের লাগে দোয়া করা দুশ্মন বলতে আমি যেটা বোঝালাম যেহেতু আত্মীয় স্বজন যারা লগে ব্লাড কানেক্টেড এর লাগে আমরা বেশি আপনার এই সমস্যা দেখা দেয় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় তার লাগে দোয়া করা যার আল্লা আমার এবং তার দাও তা আমি কারোর সাথে হিংসা বিদ্বেষ রাখি না আমি কারোর প্রতি আমি কী করি না এই জেলাস করি না আমি প্রত্যেকের আল্লাহ আমার পক্ষ দিয়ে মাফ করে দিলাম তুমিও মাফ করে দাও এই সমস্ত জিনিস হলো দোয়ার শর্ত এবং দোয়া কবল কি আশা করা যায় আল্লাহ সোহা দুয়ারে কবল করবা এবং এর উত্তম জানা দেখলাম আলোচনা করলাম সমৃদ্ধ দর্শক আশা করি আপনার জবাব পেয়েছি আমাদের সমাজে একটা সমৃদ্ধ প্রশ্নটা করলেন যে আমাদের মৃত ব্যক্তির জন্য বকশিয়ে দেওয়া এটা কোনো ইসলামের কোনো সিস্টেম আছে কিনা যে আমরা মারা গেছেন তার জন্য আমি দোয়া করলাম তাকে বকশি দেওয়ার সিস্টেম কি আছে কিনা বকশি দেওয়া মানে হয় মানে গেছে এই নাকিটা জি

إذا اللرض ده তো এই এই পদ্ধতিতে অন্যকের মাধ্যমে বক্সিয়ে দেওয়া এটা এই যে সিস্টেম আপনি আগে বলছিলেন মহতলাম যে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন তার সাথে ডাইরেক্ট কানেকশন এ কোনো ভায়া বা মিডিয়ার দরকার নেই কিন্তু আমাদের সমাজে আমরা অনেকে দেখি যে এরকম এরকম মিডিয়া তৈরি করা হয়েছে সেটা জানি না কেন করা হয়েছে বা কি উদ্দেশ্যে কিন্তু এই জিনিসটা প্রচলনটা এখন আমাদের সমাজে আছে যে আমরা দোয়া করলে কারো মাধ্যমে দোয়া করার চেষ্টা করি এই যে বক্সি দেওয়ার সিস্টেমটা সেটা তো কোনো শুনলাম শূন্য হয় এটা অন্যান্য মজহব বা সাংসদে চলে আসছে তো ইসলামের মধ্যে সিস্টেম নাই আর এটা এক ধরনের মানে ধর্ম ব্যবসা যেটা আমরা তো এই জন্যই বলি প্রিয় দর্শকবিন্দু আপনারা যারা আছেন আপনার অবশ্যই আমরা অনুষ্ঠান দেখেন যারা দেখেন আমরা চেষ্টা করি এখানে কোরআন হাদিস থেকে আমরা আলোচনা করি সহি যে জিনিসটা আমরা আসে সোর্স থেকে আলোচনা করি যাতে আমরা আমাদের সমাজে আমাদের মধ্যে যে মিসকনসেপশন আছে দিনের ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো দূর করে আমরা সঠিকটা শিখবো সঠিকটা জানবো এবং এতে আমাদের যেটা মতন বারো বলেন যে আমাদের এলেম অর্জন সঠিক এলেমটা অর্জন করা দরকার এবং সঠিক সোর্স থেকে অর্জন করা দরকার এবং এতে হলে আমাদের আমলগুলো শুদ্ধ হবে পরিশুদ্ধ হবে এবং আমরা আল্লাহর কাছে চাইতে যেটা মন্ত্র বললেন যে আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হবে চাইতে হবে সেটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক আমরা দর্শকদের কাছে যাবো তার আগে আমরা জিনিসটা জানতে চাচ্ছিলাম মতাম আচ্ছা আমাদের কল নিয়ে নেই তারপরে চলে যাবো ইনশাআল্লাহ চলে আসুন আমাদের পরবর্তী দর্শক আছে দর্শক আসসালাম আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ হ্যালো আসলাম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আজি সাহেব আমি কাছে আমি প্রশ্ন রাখতাম স্যার যে আমরা যদি কোরআন মজিদ তো আমরা মুসলমান আমরা লাস্ট রিলিজনে মানে লাস্ট রিলিজন মানে একইবার শেষের ধর্ম হইল ইসলাম তো ইসলাম ধর্ম যদি হয় ইসলাম বি আমরা বয় দেখাইতাম না যে তোমরা ধর্ম রাইট নাই তোমরা মর এটা তো উচিত নয় আমরা ধর্ম যেভাবে ইসলাম আমরা তো সে লোকের যুদ্ধ হিসেবে করতাম না আর এর মেয়ে যে একজন মানুষের দ্বারা যদি কাবা শরীফের কুলা কুলাও যায় তো হকলের লাগেও তো কাবা শরীফের দরজা কুলা থাকবো সৌদি সাক্ষী সার আমি যদি জি জি আজি সাহেব আপনার সুন্দর সুন্দর মতামত ধন্যবাদ আপনি রেগুলার অনুষ্ঠান দেখেন প্রশ্ন করেন আমাদের মহতর কাছে জি জি আজি সাহেব আসলে মানে আপনি জ্ঞানী মানুষ এবং খুব সুন্দর সুন্দর আলোচনা করেন আপনারা ধন্যবাদ আসলে মানে সর্বশেষ ধর্ম ইসলাম এটা কথা নাই ইসলাম প্রথম ধর্ম এবং চূড়ান্ত ধর্ম এবং শেষ ধর্ম আদম আল ইসলাম তো লিয়ে সব নবী ইসলাম ধর্মতা আসলাম মধ্যখান তারার ফলে কিছু মানুষ বাড়াই গেছে বাড়াইয়া বিভিন্ন ধর্মের নাম দিছে এটা কিন্তু আসলে কিন্তু দ ধর্ম নাই এটা মানুষের নামকরণ করছে আসলে ইসলামই একমাত্র ধর্ম ইননা দিন আন্দা ইসলাম প্রথমটা কি ইসলাম আসেন আর আমরা যেটা আপনি কইছেন আমরা কোনো ধর্মরে আমরা অ্যাটাক করি না কেউরে আমরা দোষী না এবং যুদ্ধবিগ্রহর পক্ষে আমরা নাই আমরা শান্তি চাই আর আরেকটা জিনিস হলো আপনি কইছেন যে কাবার দরজা সব সবের লাগি খোলা আসলে কাবার দরজা সবের লাগে খোলা কিন্তু যদি আপনি খোলা যদি আপনি কিন্তু যে শর্ত আছে এই শর্তগুলো তো মানতে হইবা যেমন মনে করো কা রাষ্ট্রীয় আইন করল যে আপনি যদি ওই সেনানিবাসে যাইতে হয় তাহলে আপনার অবশ্যই পারমিশন নিতে হইব কারণে তো আপনি এমনিকে ডুক্ততে পারতা তো পারমিশন নিলে তো আপনি অটোমেটিক সেনানিবাসে ঢুকতে পারবা অথবা গণভবনে ঢুকতে পারবা ঠিক একটিভাবে ইসলামের আইন হইলো যে আপনি যদি কাবাদ যাইতে হয় তাহলে আল্লাহর পারমিশন লাগবে আল্লাহর ফুল ইমান আনাল ইসলাম অ্যাকসেপ্ট করা লাগবে তাইলে আপনার লাগে আর কোনো অসুবিধা নেই সুতরাং দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো গোত্র যে কোনো বাসারও যদি আল্লাহরে বিলিভ করে আর মোহাম্মদ রসুল্লা সাল্লা মানে তখন তার লাগে কাবা দরজা খোলা আপনার এই সুন্দর মেসেজ আপনার ধন্যবাদ তো একটা জিনিস তো যে আসলে ইসলাম ধর্ম শুধুমাত্র একটা ধর্ম না জীবনের প্রতিটা ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ইসলামকে ফল কিন্তু আমরা আপনি যে কথাটা বললেন যে আমাদের অনেকগুলো কেতাব আসছে ইয়ে আল্লাহ অনেক কেতাব দিয়েছেন যেটা আমরা বলি আসমানি কেতাব কিন্তু উদ্দেশ্য তো একটাই একটাই আসলে আল্লাহর ধর্ম আল্লাহ আল্লাহর কিভাবে মানতে হবে আল্লাহ কি ফলো করতে হবে সব ধর্মের নামই ইসলাম এভাবে ইব্রাহিম আসলাম বলছেন যে আমি মুসলিম ইয়াকুব আল ইসলাম তার সন্তানটা উপদেশ করেছেন যে তোমরা মুসলমান না সুতরাং সব সব ধর্মে ইসলাম আসবে ইনশাআল্লাহ আমরা আর ফিরে আসব ইনশাআল্লাহ মোহরাম আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য পাশাপাশি আমাদের যে আমাদের মেন যে টপিক আছে সেটা নিয়ে আলোচনা করব তো আমাদের ছোট্ট একটি বিরতি যেতে হবে প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সমাধান আমরা যেটা বড় বলি অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি আমরা চেষ্টা করি আপনাদের শেখার জন্য সঠিক জ্ঞান অর্জনটা করার জন্য সঠিক সোর্স থেকে আমরা শিখবো জানবো আমাদের এলেমকে বৃদ্ধি করবো ইনশাল্লাহ আমলকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য আমরা ছোট্ট একটু বৃদ্ধি যাব প্রিয় দর্শকিন্দু বৃদ্ধিতে আবার ফিরে আসছি ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন যাওয়ার দেওয়ার জন্য تا ثکفت آمده شدید ها کن. السلام علیکم، رحمت الله و برکت. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত দিন টিভির সময় দর্শকবিন্দু প্রীতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সমাধানে যারা দূরের কাছে যারা টিভি থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন অথবা ইন্টারের মধ্যে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত মৌর প্রিয় দর্শকিন্দু আপনারা প্রশ্ন করতে চান মতামত দিতে চান আপনার প্রশ্ন করবেন সব লাইনে ও টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি দিসিদার অথবা যারা করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান আর জিমেল ডট কম এড্রেসে আমরা আলোচনা করছি ইমান নিয়ে প্রিয় দর্শকবিন্দু আপনি ইমানের ব্যাপারে প্রশ্ন অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান মহতারাম মত হাসান নদী সে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনার প্রশ্নে জবাব দেওয়ার জন্য মতো আমার দর্শকের প্রশ্নে যাওয়ার আগে যে জিনিসটা আমরা আলোচনা করছিলাম মতো আমাদের সামাজিক দর্শক যে জিনিসটা আসলেন নিয়ে আসলে আমাদের বিরতির আগে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইসলাম ধর্মই আমাদের একমাত্র ধর্ম শেষ ধর্ম আপনি না বলেন আসলে না এটা শেষ না এটা শুরু থেকেই শেষ একমাত্র ধর্ম তার মধ্যে যদি ইসলামকে একমাত্র ধর্ম অনলি রিজন মনে করি এবং আমরা যেটা বলি আমাদের প্রফেসর হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইসলাম আছে ইসলামকে বাদ দিয়ে আমাদের জীবনে একজন মুসলিম একজন মুমিন হিসাবে ইসলামকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমরা আমাদের অন্যান্য যে মতবাদগুলো আছে রিলিজন আছে এগুলো কোথায় আসলো কীভাবে আসবো আমরা চেষ্টা করবো একটু জানার জন্য আপনি পরবাই বলেন যে আসলে আমাদের শিখতে হবে জানতে হবে এবং সঠিক সুস্থ থেকে তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ চলে আসছে আমাদের দর্শক আছে দর্শক আসসালাম আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন

ওয়াইফও হাজবেন্ডে মারে ওয়াইফও হাজ হাজবেন্ডে হলে চর্চার করে বিভিন্ন ধরনের তো এই জিনিসটা আমরা বুঝা দরকার যে যে পরিমাণ অন্যায় করবা এর আপনার সরিষা দানা পরিমাণ অন্যায়ের আল্লাহ সার দিতা নাই প্রত্যেকটার বিচারইব একবারে ন্যায়ভিত্তিকভাবে নাম্বার দুই লো যে আমি হয়তো কোনো বিষয়ে আমি মনে করাম আমি রায় আর একজন রং অথবা আমি রং হওয়ার বাদে আমার পক্ষে আমি সাক্ষী করাইয়া করা গিয়া আমার পক্ষে রায় নিতে পারি কিন্তু হাসরের ময়দান এমন এক ময়দান আল্লাহ এমন এক সত্তা এখানে কোনো জিনিস লুকানি সম্ভব নাই অল্লাহ আলিম বিজাত সুদূর অন্তরে অন্তস্থ কোন জিনিস আছে এইটা আল্লাহ জান সুতরাং আমি আল্লাহর সামনে গিয়ে ফাঁকি করা সম্ভব যা করবা এবং জুলুম যেন করবা তার বিচার অবশ্যই হইব সরিষার দ্বারা ভনীবা জুললে আল্লাহ ছাড় দিতা নাই কি। মানুষ এবং জিন সারা পশু পাখি যারা আছে লাই জান্নাত জাহার নাম নাই কিন্তু এরারও দুনিয়ার জুলুমের বিচারইব কোরআন হাদী এরা হইব এর ফলে এরা মাটি হইব কিন্তু যেভাবে মনোখর গায়ে একটা শিয়ালের মূধ অন্যায় বাবে তো এই শিয়ালেরও হইব প্রশ্ন এইটো বেড়ে যেতে পারে আল্লাহ যে আপনি তো বানাইছিল আমি তার খেয়াল লাগে এটা তো আল্লাহ জানেন তারা কিন্তু ই বিচার উইব পশু পাখির বিচার সুতরাং হাজবেন্ডে ওয়াইফে আপনার টর্চার করবা বা ওয়াইফের ফিরে জুলুম করবা জুলুমে হাজবেন্ডের ফিরে করবা ছেলে মামাপের ফিরে অন্যায় করবা মা বাফে ছেলেের লোকের অন্যায় করবা কোনো জিনিসের সার দেওয়া হইত নাই এবং অন্যান্য বিষয় থেকে এটা আরো বেশি শক্ত বিচার হইব কারণ যেহেতু আল্লাহ সুবাহ আহ তাহলে আত্মীয় স্বজন মা বাপ এবং যারে মানা হাজব্যান্ড ওয়াইফ এটার আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ সুতরাং প্রত্যেকটার বিচার হইব এটা মানে নিশ্চিত থাকা দরকার আল্লাহ আলম খুবই গুরুত্বপূর্ণ বিষয় মতাম আমরা চেষ্টা করবো এই বিষয়ে আলোচনা করার জন্য কারণ জুলিম এবং জালিমের ব্যাপারে অনেক কথা আছে অবশ্যই আমরা একটা প্রশ্ন নিয়ে আসে চলে আসছি আমাদের দর্শকের কাছে দর্শক আসসালাম আপনার প্রশ্ন করুন প্লিজ সময় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনি শুনতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান আমরা জানেন আপনার জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকুই ইস্যু থেকে যে আপনারা প্রশ্ন করতে চান মতামত দিতে চান আপনি স্টুডেন্টের প্রশ্ন করবেন ও টু ও ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি নাম্বার দিচ্ছি তার নাম্বার অথবা তারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান অ্যাট জিমেল অ্যাড্রেসে আমি বিরুদ্ধে অনুরোধ করবো প্রিয় দর্শক আপনার প্রশ্ন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন আপনি ফোনে আপনার প্রশ্ন করবেন এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাল্লাহ চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে দর্শক আসসালাম আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার কি প্রশ্ন বলেন

আমল করার জন্য এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন করার জন্য ইনশাল্লাহ আপনি অনুষ্ঠান দেখেন প্রশ্ন করেন আপনি নিজে দেখেন স্বজন বন্ধু সবাইকে দাওয়াত দিবেন যাতে আমরা কিছু শিখতে পারি এখান থেকে অনুষ্ঠানে যে আসলে এই আপনি যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানে তাহাজ্জুদের নমাজ অথবা নফল নমাজ বেশি পড়া বালা না কোয়ালিটি সম্পন্ন করে পড়া বালা এটা হলো প্রশ্ন আসলে তো সব নমাজই তাহাজ্যুদের নমাজ না সব নামাজই আপনার মোতাবেক পড়া সবথেকে উত্তম এবং নামাজের যে ক্রাইটেরিয়া বা যে পদ্ধতি আছে এই পদ্ধতিরে অবলম্বন করা সবথেকে উত্তম আমি বোঝার লাগে একটা উদাহরণ দিলাম আমরা মানে ফেকি কিতাব মাস আলার কিতাব পড়ছি সেও যদি রুকু এবং তাসবির মধ্যে একবার তাসবি ফড়িয়ে যায় সুবাহর্বি আল আজিম সুবাহান আলা তাইলে নমাজী জীব আর আমরা স্বভাবত পড়ি তিনবার যদি আমরা জানি বেশি পড়া যায় এবং বেজুর সংখ্যা পড়া হইতো এটা আমরা স্বাভাবত জানি কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যে যিনি পঞ্চম খলিফা আসলা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই যখন নামাজ আদায় করতা তখন রুকুর মাঝে দশ বার তাসবিহ পড়তা সিজদার মাঝে দশ বার তাসবিহ পড়তা তো এই যে 10 বার 10 বার তাসবিহ পড়তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু

এই হিসাবে যদি এবং আল্লাহ রসুলে মাজ জবল রাজি আল্লাহ আখলিস দিন আল আমল উল খালি মাজ তুমি তোমার এবাদতের মধ্যে খলুসিয়ত লিল্লাহিয়ত আনো আর নফল এ বাদত করো কোনো অসুবিধা নেই এই হিসাবে যদি আপনি মানে লম্বা নমাজ দীর্ঘ নমাজ এবং এখলাসের সাথে নামাজ আদায় করেন তাইলে আপনার দুই রাখাতই কিন্তু যথেষ্ট কিন্তু প্রশ্ন হইল আপনি যদি সব সময় দুই রেখাত পড়েন আর পরিবর্তন না করেন এটাও আরেক সমস্যা হয়ে যায় কারণ রসুলের করিম সাল্লহি ওসাল্লামে তো তাহাজুদের নামাজ আট রাখাত ফরসইন আর তিন রেখাত ভীতির ফরসইন তাই এগারো রাখা হয়েছে কোনো সময় আল্লাহ রসুল দশ রাখাত ফরসইন এবং তিন রেখাত ভীতির ফরসইন তো আল্লাহ রসুলের সূন্যত্ন নফলের মাঝে সময় চিন এই হিসাবে মাঝে মধ্যে একটু পরিবর্তন করা দরকার যেমন আপনি সবসময় দুই রেখাতে ফরকাল লম্বা খেরাত দিয়া আপনার মন শান্তি যেভাবে সাথে আর মাঝে মাঝে চারি রাহাত থরলা কোনো সময় ছয় রেখা থরলা এইভাবে করা দরকার কারণ একটা জিনিসের উপরে যদি আপনি স্টপ হয়ে যায় তাইলে বোঝা যাইব এটা প্রায় ফরজ আমলের মতো হয়ে যায় দুই রেখাতেই মনে হয় জরুরি মানে ফরজ যেন না হয় ডিস্টার্ব করা দরকার এর কারণে একটু পরিবর্তন পরিবর্তন দরকার যেমন অনেক মাসলা লাল আমরার মধ্যে এই গবেষণা হচ্ছে না যেমন আমি উদাহরণ দেই। আমরা যখন নামাজ পড়ি সাধারণত তখন আমরা ইমামতি করি অথবা এখলা নামাজ পড়ি আমরা সুরে ফাতেহা শেষ করার বাদেই বিসমিল্লাহ রহমানুর রাহিম হয়ে আমরা সূরা শুরু করে দিই এটা আমরা অভ্যাস কিন্তু হেরামাইনও দেখা যায় ইমা মহলে তারা গাইরিল মখদুব আলহিমওয়ালা দলিন ফরার বাদে এত সময় তারা বিরতি নেয় গ্যাপ যে আবার সুরে ফাতেহা ফা যায় তারাই গ্যাপ খেনে নেয় এটা বোঝা দরকার আমি সৌদি রজন ওলামারে জিকাইছি তারার বক্তব্য হইল যে সুরে ফাতেহা ফরা ফরজ বাকি সুদা সুরা ফরা সুন্নত। দুটার একসাথে মিলাই লিলে তখন আর আর ফরজের মধ্যে তারতম্য হয় না গেপ থাকে না থাকে না একইভাবে ফরজ নমাজ ফরার বাদে লগে লগে সুন্নত শূন্যত হারাই গেলে দিওটা মিক্স আপ হয়ে যায় এর কারণে এটা সুন্না পদ্ধতি হইল রসুর পদ্ধতি পদ্ধতির অবলম্বন করা লাগবে যে যতটুকু ফরজ ইটুকুরে ফরার বাদে এরপরে গ্যাপ নিয়ে এরপরে আপনার প্রথা আমরা কিন্তু অনেকটাও গিয়েছে যে আমরা সবটাই মিক্সড আপ প্যাকেজ মিক্সড আপ করার কারণে আমরার এবাদত মানে থারার উন্নত হয় না এর কারণে রসুল করিম করিমস্লামের একটা হাদিস আছে যে আরবিয়ান যারা অরিজিনাল যারা তারা নামতে নামতে যত নিচ্ছে নাম আমরা উঠতে উড়তে তো উঠতে দিতে পারতাম নাই কারণ তারার এবার জন্য শিরিক বেজাত নাই আমরা মানে শিরিক বেদাত আর শিরিক বেদাত যে নাও করি আমরা যা করি না শূন্যত নফল ফরজ এক মানে পেকেজ খরিয়া এটা ডোলামশা করিয়া একটা ডা ডাইলি খিচুড়ি বানাই মানে দিই তো এই যে আমরা মানে বাদতের পদ্ধতি এটা আমরা রাইট নাই এলাকি আপনি যেটা খরচ হয় না আপনি সুন্দর করে দুই রেখাত করে ফরুকা মাঝে মাঝে একটু চেঞ্জ করবা যাতে করে এটা যে শূন্যত ন এটা প্রুভ হয়তো এটা ফরজ না আর না বুঝা যাবে দুই রেখাত ফরই মনে জরুরি এটাই মনে ফরজ এরখান তাহার্যত সার্স হয়

জি দর্শক আমরা আপনার দুইটা কথা শুনতি আমরা টিভির ভলিউমের কথা এবং আপনার নিজের কথা আপনি টিভির ভলিউমটা কমিয়ে দেন অফ করে দিয়ে আমাদের ফোনে প্রশ্ন করেন এরপর আপনি টিভিতে দেখেন অনুষ্ঠান যদি আমি পড়ি আমি যদি সময় প্লিজ আপনি

ওকে আমরা আর ফিরে আসবো ইনশাল্লাহ আমরা দুঃখিত সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা জানেন অনুষ্ঠান আপনার সহ সম্প্রচার করি লাইভ টেলিকাস্ট করি আপনার দয়া করে আপনার প্রশ্ন করার সময় আপনার ফোনে আমাদের সাথে কথা বলবেন ফোনে আপনার প্রশ্ন করে এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেবেন দয়া করে টিভির ভলিউমটা কমিয়ে দিবেন অথবা মিউট করবেন চলে যাচ্ছে পরবর্তী দর্শক আছে দর্শক আসসালাম আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ আসসালাম আলাইকুম জি মুরব্বী কেমন আছেন

এরপরে আপনি নামাজ নমাজ ফড়ছেন আপনার আপনি ফয়লা তো মাগরীব ফোরতা আসলা এরপরে আপনি এশা ফর্তা আসলা কিন্তু এশা আগে আপনি ফরিলি বাদে আপনার মনে হইছে যে আপনি মাগরীব ফোরসুন না বলি লিছলা বাদে আপনি মাগরীব ফসন আপনার নামাজ হয়েছে কি না এটার সহজ আনসার হইল আপনার নামাজ উই গেছে আর বাকি আমি আপনার মতো যেহেতু আপনি কইন যে মাগরীবের নামাজ আপনার খজা উই গেছে আপনি ফড়ছিল না কী কারণে কজা এটা তো আপনি জানোই যদি বুলে করি খরি বা নামাজ নমাজ লাগে যে বাবা এসান নমাজের সময় কথা বুলি দিছিল আল্লাহ রসুলের হয়েছেন আমার উন্মতের বুল মাফ শুধু এটা আপনি গুণাগার হয়েছে না যে সময় আপনার মন হইব ও সময় আপনি করবা শুধু এশার নমাজ ফরার বাদে আপনার মনে হইছে মাগির বুলি ফরসোন হয়ে গেছে কোনো অসুবিধা নাই বুল বুলিয়া যদি কেউ নমাজে খাজা খরি এটাল লাগে গুণাগার নাই ইচ্ছাকৃতভাবে খাজা করলে গুণাগার আর আপনি যেটা খান মানে এশার নমাজও বলে আগে ফোর লিসেন আগে মাগরিব না ফরিয়া বাদে মাগরিব পড়ছেন আপনার দিও নমাজই গেছে কোনো অসুবিধা নাই টেনশন করার দরকার নাই আর আপনি মুরব্বী মানুষ আমার মনে হয় যে আল্লাহ সুবাহানাহু তালায়ও ইটারে আল্লাহর রহমতের দৃষ্টিতে দেখা ইনশাআল্লাহ মুরব্বী আপনি কষ্ট করে ফোন করছেন আপনি রেগুলার প্রশ্ন করেন রেগুলার অনুষ্ঠান দেখেন আমাদের জাজাকাল্লাহ খারেন চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ দর্শক আসলাম আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ আপনি শুনতে পাচ্ছেন আসসালাম আলাইকুম কলার আপনার প্রশ্ন করুন প্লিজ আমরা আমরা কি পর আমরা ফিরে আসবেন দর্শকদের কাছে আমি আবারও বিনীতি অনুরোধ করব প্রিয় আপনারা যারা প্রশ্ন করতে চান মতামত দিতে চান আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য আমাদের জন্য অনুষ্ঠান সো আমরা শিখব জানবো ইনশাল্লাহ এই অনুষ্ঠান থেকে আপনার বিনীতি অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা প্রশ্ন করবেন মতামত দিবেন আপনারা ফোনে আমাদের সাথে কথা বলবেন এবং আপনার ফোনে কথা বলার সময় আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে আপনারা প্রশ্ন করবেন মতামত দিবেন এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন দেখবেন ইনশাল্লাহ এতে আপনাদের সাথে আমাদের কমিউনির করতে সুবিধা হবে আমরা আপনাদের কথা বুঝতে পারবো এবং আপনারা আমাদের কথা বুঝতে পারবেন যদাকাল্লা খারাপ মুহরম আমরা দর্শক প্রশ্নে আসবো ফিরে আসবো ইনশাআল্লাহ তার আগে আমরা যেটা জিনিস আলোচনা করতেছিলাম আপনি বলছিলেন যে আসলে ইসলামী একমাত্র আমার ধর্ম শুরু থেকে শেষ পর্যন্ত এবং এর মধ্যে যে অনেকগুলো কেতাব আসছে অন্য ধর্ম আমরা দেখি আমাদের সমাজে বিভিন্ন ধর্মগুলো আসে তো এই ধর্মগুলো আসলো কী থেকে যদি ইসলামী প্রথম থেকে শুরু থাকে এবং একমাত্র ধর্ম হয় তাহলে অন্যান্য ধর্ম বা অন্য অন্য যে রিলিজনগুলো আছে অথবা অন্য অন্য যে মাঝা মাঝাবগুলো আছে এগুলো কোথেকে আসলো কীভাবে আসলো একটু যদি আমাদের জানাতেন প্রথম দেখেন যে আমরা যে আলোচনাটা শুরু করছিলাম ওইখানে আল্লাহ সুবহান আহহুদ আল্লাহ বলছেন ওয়াতেইনা মুসাল কিতাবো আল্লাহুদ আল্ লিবানি সরাহীন আল্লাহ তাত আমি মুসার কাছে কিতাব আবর্তন করেছিলাম থাউরাত তাইলে যে আল্লাহ কোরআন দিছেন ওই আল্লাহও কিন্তু থাউরাত দিছেন তাইলে বোঝা গেল থাউরাতের এই বিষয়গুলোও কোরআন আসছে এরপরে হয়তো আরো এডিশন হয়েছে কারণ যে শেষ যেহেতু উম্মত এদের কাছে কিতাব দিয়োটাই এক

এটা হানাফি মাঝহাব অনুযায়ী ওয়াজিব তো হানাফি মাঝহাব অনুযায়ী যেহেতু ওয়াজিব সুতরাং খেউ যদি সরজনের মাজব ফয়লা দুই রাখা তো সূরে ফাতে হা বাদে বলে সুরা না ফরে তাহলে সচিতা লাগব আর হানাফি মাঝহাবের বাহিরে যে সমস্ত মাঝহাব আছে তারার মানে মতনজি যে এখন প্রশ্ন হইল আপনি কইস রুকুত যায় ইটা আপনি যদি রুকুত যায় তাইলে ফিরিয়ার না ঈদুল মাসলা কারণ আপনার দাঁড়ানু থাকি রুকুত গেলে আপনি একপাটে আরোপাতকি এখন আপনার ফিরিয়ে আইতানা আপনি যদি চূড়া বলে সারিদিন শশ দিবা দেবা আর যদি আপনি শুধু বেন্ড হয়েছেন মাথাটা উন্দা করছেন যাইতে তা অবশ্য মনে হয়ে গেছে আপনি দাঁড়াইয়েছেন দাঁড়াইয়া আপনি চূড়া ফরিল তাহলে আর শশ চিতা লাগতো না কিন্তু আপনি শশিতা যেহেতু দিলাইন তাহলে আর অসুবিধা নাই এটা তো আল্লাহরের সিদ্ধাটা হয়েছে সুতরাং আপনার নমাজের মধ্যে কোনো অসুবিধা হয়েছে না নমাজ আপনি ঠিক হয়েছে একইভাবে বিতিরের প্রথম দ্বিতীয় রাখা বই আপনি আত্মা হিয় বাদে বুলবশত আপনি দুরোদ আস্থা পর্যন্ত নতুবাল এখন আপনার উপরে সসুজ দায়ব কি না বিষয় হল হানাফি মাঝহাব অনুযায়ী সস দাঁড়িয়ে অন্য মাঝহাব অনুযায়ী সজুজ নাই তার কারণ অন্যান্য মাঝহাবের বক্তব্য হল ইটা ই দোয়া দরোদ একটা জিকির এটা যে কোনো সময় যে কোনো জায়গাত করা যায় সেহেতু তার বক্তব্য হইল যে সজদা লাগত নাই তো আপনি কইছেন যেহেতু আপনার আল্লাহ সল্লি আল্লাহ ফরি লিসলা তারপরে আপনি সজদ দিলাইছেন তাইলে আপনার কোনো অসুবিধা হইছে না আপনার হই গেছে কারণ এটা আরেক মাছ আলা যে নমাজের ভিতরে সন্দেহ হইলে সন্দেহ দূর করলে সহজিতা দেওয়া যেহেতু আপনি কনফিউজ হয়ে গেছেন আপনার কোনো অসুবিধা নাই আলম সাহাব আশা করি ক্লিয়ার খুবই গুরুত্বপূর্ণ বিষয় মতো আপনি বললেন যে আমাদের নামাজে কিন্তু এই প্রবলেম হয়ই থাকে সবারই হয় কম বেশি হয় কিন্তু প্রবলেমটা হলো যে কনফিউশন কনফিউশনটা যখন তখন যদি করলাম কি করলাম না বা ভুল হলো কি হলো না আপনি যে জিনিসটা বললেন মতন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার সুপ্রিয় দর্শক কিন্তু অবশ্যই আপনার ফলো করছেন যে আপনি মাঝহাবের কথাটা বললেন এক এক মাঝাবে এক আমি এর্বাতিত স্পেশালি সালার কথা বলছি সো এই যে মাঝহাবের ভিন্নতা আছে আমি আমি যদি আমাদের হানাফি মাঝহের কথা বলি তাহলে এটা করতে হবে এটা ওয়াজিব কিন্তু অন্য মাঝাব তাহলে আমি মানে অ্যাজ এ অ্যাজ এ ফলোয়ার হুই হুইচো না শুট ফলো আমি কি মাঝাবকে হানিকে ফলো করবো না অন্য অন্য মাঝাকে ফলো করবো যদি মনে হয় যে না আমি আমি জানি যেহেতু নট এভরিবডি নোজ দ্যা সো যে জানে যে হ্যাঁ এই মাঝাবে এইটা আছে ওই ব্যাপার আছে আমি যদি করি যে না ঠিক আছে আমি যেহেতু এটা পড়ি নাই আমি ঠিক আছে অন্য ভাষা যদি অ্যালাউ করে আমি আর সহসা দিলাম না তাহলে কি আমার কি অবস্থা হবে প্রথম বিষয় হচ্ছে একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে একই ইসলামের মধ্যে মাঝাব আসল কি জন্য এটা আগে বুঝার দরকার আসল বিষয় হচ্ছে প্রত্যেকটা বিষয়ে স্কুল অফ থট থাকে জি প্রত্যেকে তার নিজস্ব কিছু অপিনিয়ন থাকে বুঝছেন জিনিসটা বোঝার জন্য অথবা আমরা আসবো মিশন আমরা চেষ্টা করবো একটু এই জিনিসটাও আমাদের একটু আলোচনা করা অনেক কিছু শেখার আছে জানা আছে আমাদের স্বল্প সময় প্রিয় দর্শকবৃন্দ অবশ্যই আপনারা ফলো করছেন আমরা চেষ্টা করি হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের জন্য যেগুলো দরকার আমাদের এবারও জন্য দরকার শেখার চেষ্টা করি জানার চেষ্টা করি আমাদের সবার উপকার হয় আমরা আমাদের ফলো করবেন ইনশাল্লাহ প্রশ্ন করবেন মতামত দেবেন তার আগে ছোট্ট একটু বৃদ্ধি যাব বৃত্তির পরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের যাওয়া দার জন্য ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবরাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন বিয়ের সময় দর্শকবিন্দু বিরতির পরে আবার আপনার স্বাগত আছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সময় যারা দিনের কাছে যেখানে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনার সবাইকেবাদ দর্শক দর্শক বিন্দু আজকে অনুষ্ঠান উপস্থিত আছেন আমাদের প্রিয় হেমান আমাদের নিয়মিত হেমান মহতারাম উত্তে হাসান নিশোয়াব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবে সরাসরি লাইনে ও টু ও থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি দিস নাম্বা অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে সমাধান আর জিমেল ডট কমের অ্যাড্রেসে আমরা আলোচনা করছি ইমান নিয়ে এবং মেরাজ নিয়ে আপনাদের এই ব্যাপারে প্রশ্ন অথবা দিনই দিনই অন্য কোনো ব্যাপারে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য মহতারাম পুরুষ শুরুতেই চলে যাচ্ছে আমাদের আপনার আমরা যেটা আলোচনা করছিলাম যে আপনি মাঝাব নিয়ে বলছিলেন প্রথম কথা হচ্ছে মাঝাব তৈরি হইলো কেন জিনিস জিনিসটাকে একটু যদি বলতে সবার মাঝাব জিনিস হল মানে ভিন্ন মত আচ্ছা মাঝাব কথার শব্দিক অর্থটা কি ভিন্নতা মতের ভিন্নতা পথ মাঝাব পথটা কি আচ্ছা জি তো ভিন্ন পথ আর কি আসল বিষয় হচ্ছে ফরজ এর মধ্যে কোনো বিতর্ক বা মাঝার এখতলাপ নাই নাই আচ্ছা সুনতনফল নিয়ে আচ্ছা যেহেতু সুনতনফল নিয়ে ভিন্ন পথ আছে এই জন্য মত আছে আচ্ছা এই জন্য কি হয়েছে আমি বোঝার জন্য এক্সাম্পল দিচ্ছি আপনি যে ড্রেসটা পরে আসছেন এটা ক্রিম কালার আমারটা ভিন্ন কালার এটা আপনার রুচি হুম হুম আমার এটার দিকে ওই অধিকার নাই যে আপনি আমার খেলার পড়লেন না কেন কারণ এটা হলো আপনার রুচিটা নিজের পছন্দ পছন্দ প্রথমে আসবো ফিরে আসবো ইনশাল্লাহ আমরা মাঝে নিয়ে চেষ্টা করবো এটা আলোচনা করার জন্য এবং আসলে আমাদের যে এর মধ্যে কিছু কনফিউশনগুলো আছে দূর হয়ে যাক যাতে আমরা সঠিক বুঝতে পারি ইনশাল্লাহ চলে আমাদের পরবর্তী দর্শক আছে দর্শক আসসালাম আলাইকুম আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনার প্রশ্ন করুন প্লিজ

Bala kong buto niya, uh, mula na sa kaya, mm -hmm. siya po talis la. di ko siya kaya mga sina, ulain pa islam na ba, di ko ko siya. At sa di? Ang hokan mo sa, po itang saya raki na ini, de, o liya sa mundi, kung ta di ko ba mi, ko iba niya, ang hokan ko itang saya raki, o de, ak beti, man siya po tami mat islam, di ano, o koron na o beti, di ba pare, arak ba, saya masam.

ধন্যবাদ আপনি যতবার চাই মাথুন যেন কোনো অসুবিধা নাই আমরা যত সময় আসি আমরা আপনার মাথুনবার লাগিয়ে আছি এখন কথা হইলো যে আপনি কইস অলি আল্লাহ সম্পর্কে কিছু কইতাম আর এর লগে আপনি মহিলার কথা কই আমরার সমাজও বা আমরার দেশও কিছু মানুষ জন্মগতভাবে আপনার ওই তার ব্রেইনে পুরো খাম করে না যেটারে আমরা সাধারণ ভাষায় ফাগল হই আর আমরার দেশও ইটারে মানে আপনার মানুষের সমাজও মজ্জুফ হয় যে এই দুনিয়া সম্পর্কে কিছু বুঝুন না এইন আল্লাহর ওলি। কারণ হয়তো আপনার কথাবার্তা জান হইতে পারেন না অথবা বুঝতে পারেন না অথবা তান কোনো ব্রেইন নাই তো আমরা সমাজ মজুফ হয় আর এরার মাঝে ফির বানাইলে তো আসলে যে মানুষ মনে করার জন্মগতভাবে ফাগলই হোকা অথবা তার ব্রেইনে কাম করে না ধুন্দরিয়া বই থাক এরারে অলি মানবার লাগিয়ে আল্লাহ হইচই না এরারে আপনি কোনো ধরনের মানে অসম্মানে না। তারে ডিস্টার্ব না তার লগে লাগতা না এবং তারে ফারলে আপনি সেবা শুশ্রূষা হরতা কিন্তু এর অলি হইয়া এর পিছনে দৌড়াইতানা কারণ এই মানুষ হয়তো শরীর পরে মাজুর কয় এক অক্ষম ইদেশ যেভাবে কয় আপনার ওই যে দিজাবুল বা আছে তার ব্রেইনে কাজ করেন না তো আমরা এরারে আর অলিবানাই মাথে না কো কথা হয় না মানুষ মনে করেন এই মধ্যব আরেকটা হলো আমরা দেশে কয় সাওয়াল ফির সাওয়াল ফির মানে আমরা দেশে কয় এই মার ফের থেকে ফিরুইয়া বাড়ি ইসলাম নওয়জবিল্লা মার ফের থেকে কেউ ফিরুইয়া বাড়ি না মার ফের থেকে কেউ না পারবত আল্লাহ দে তো আসলে এটা কিছু আমরা দেশ মানে আপনার গুজব আর তিন নম্বর যেটা আপনি কইচন যে মহিলার কথা কইচন এই জন্মগতভাবে কিছু প্রবলেম তান আসিল এখন বাচ্চা কাচ্চা হয়েছে তান্তে ডিপ্রেশনের ঔষধ দিয়ে গুম পাতায় থান্তে খেয়ে হইসলি মুকামও যাইবার লাগে আর মুখামও গেছিল আর ভগবান ভগবান কইশোয় ইত্যাদি ইত্যাদি ছয়না নম্বর হইল হাদিসের মধ্যে আইছে সত্তর হাজার মানুষের বিনা হিসাবলায় দিবা এরা খারা যারা কোনো ফির ফকিরে গেছে যাইতো নাই যারা কোনো মাজারও যাইতো নাই যারা কোনো মুখামও যাইতো নাই যারা কোনো উচিল্লা মানত নাই সোজা আল্লাহার তা অক্ষল করব বেমার হোক মুসিবত হোক যেন যা কিছু হোক আল্লাহর তা অক্কল করব এই ধরনের সত্তর হাজার মানুষের আল্লাহ বিনা হিসাবে জান্ন দিবা এটা হলো সবচেয়ে বড় বিষয় আমার যা সমস্যা আছে আমার যা কিছু আছে আমি আল্লাহর কাছে কইব আর কেউ নাই তো এইটা হইলো সবচেয়ে বড় ইমানের দাবি রাজার বলতে বোঝানি যে অসংখ্য অগণিত আর এখন বাকি হইল যে কোনো বিষয়ে কেউ সাহায্য চাওয়া অথবা আমরা যারা ইল্লা উচিল্লা হইল লোহা যাই না এটা হলো শর্ত সাপেক্ষ এমন কোনো মানুষের কাছে যদি আপনি যান যেন গেলে আপনার ইমান আখেদার প্রবলেম হইত নাই তার কাছে দিন হিকাল লাগে যায় তাইলে যাওয়া যাই কিন্তু আমরা সমাজের প্রবলেম হইল দিনের নাম দিয়া মানুষের ভিতরে শিরিক ঢুকাইয়ে দেওয়ায় বেদাত ঢুকাইয়ে দেওয়া হয় এটা হলো সবচেয়ে বড় প্রবলেম অথবা নিজে ব্যবসা করা হয় ধর্মের লেবাস দরিয়া ব্যবসা করা হয় মানুষের বিভিন্ন ধরনের প্রতারণা করা হয় তো একটা হইলো আমার ইমানও বিক্রি হয়ে গেলো আর একটা হইলো যে আমার সম্পদও গেল। তো মুকাম অথবা মাজারও অথবা কি কেজাত যাওয়া এটা ঠিক না কারণ মুকাম মাজার ইসলামও নাই ইসলামও মসজিদ আছে আপনার মহাবিপদর ওখা মসজিদ ওকে আল্লাহরে ডাক দৌকা এটা হলো মুসলমানের মাত্র মাজার মুকাম ইটা মুসলমানের যাওয়ার জায়গা নাই আর যে মহিলার কথা কইছেন আপনি আরও কইছেন আমার মনে হয় এই মহিলা হয়তো তার শারীরিক অসুস্থতা আছে আপ তার ব্রেইন ফুরা মতো সাজ করেন না তো আল্লাহ সুভা না হু তাল্লা তানে হেফাজত সরুকা আর তাই যদি উল্টাপাল্টা কথা কইলেন ভগবান হইলেন বন্য কথা হইলে কোনো কোনো হইতো না কারণ তার ব্রেইনে কাম করেন না আর এই মানুষ কি পরিমাণ মাজুর কি পরিমাণ আল্লাহ জান আমরা না জানি না মন্তব্য করা উচিত নাই যেটা আমরা প্রথম খোলা হয়েছিল বা সে প্রশ্ন করছিলা যে হাজবেন্ডে যে ওয়াইফের কষ্ট দিন আল্লাহ বিচার করবা কিনা আল্লাহ সব বিচার করবা আল্লাহ সবের অবস্থা বালা জানান সুতরাং আমরা এই যে মহিলা কথা হয়েছেন আমরা আল্লাহর হওয়াল করলাম আল্লাহ আল্লাহ বালা জানুন এখন তাই ভগমান হইলেন অথবা উল্টা পাল্টা হতা হলেন গুণাগারি চান আল্লাহ তাহলে দর্শক আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ দর্শক আসলাম আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ

আপনি যেটা কইছেন যে তাবিজ তো এলাউড নাই এখন লোকেটের মাঝে সুরে ইয়াসিন লেখা বা আয়াতুল কুরসি বা অন্য কোনো আয়াত লেখা অথবা আল্লাহর নাম লেখা প্রথম প্রশ্ন হল আপনি এটা কেনে ইউজ করবা দরকার কীটা রসুলের তো না করার লাগে সাহবাইকে আমি এটা না আমি এটা কেনে করতাম এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হইল যে আপনি যদি এটা লকেট হিসাবে ব্যবহার করেন তাইলে এটা আয়াত লাগে কেনে তাহলে অবশ্যই একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলে এটাতে বারাঘাত হইব এলাকার কোনো তো আয়াতুল কুরসি লেখলে অথবা আয়াত লেখলে এটাতে বারাকাত হয় না যদি বারাকাত হইতো তখন ডিজিটাল কোরআন পাওয়া যায় ওঠার গোলাপ জোলা নেই হয় কারণ প্যারাসিটামল গোলা মানে গোলাপ জুলাইয়ের রাখলে মাথা বেদনা সম্ভ নাই প্যারাসিটামল খাওয়া লাগবো তো খুড়ান আমল খর্ত খুরান ফরালে খাওয়া হয়েছে গোলা জ্বুলাইবার লাগে খুঁ হয়েছে না সাইন নম্বর দিয়ে প্রবলেম আপনি করবা এই লকেটটা যখন আপনি গোলাত দিবা তখন আমরা টয়লেটে আয়াত লেখা আপনি বারবার টয়লেটও খুলবানি আর যদি আপনি যে আমি বারবার খুলমো ওই ওই তো আপনি এবার বাইরে গেছেন বাইরে তো আপনি লোকের লোক বুলে গিয়ে ডুগি গেছেন টয়লেটও আপনি গুণাগার ইলা বিপদ না তা বালা কারণ এটা টয়লেটও আপনি ভারত না যেহেতু এটা খোলা নেই আয়াত লেখা আর আপনি কোনোখানো গেছেন টয়লেটও খুলছেও নি বললে তৈরি বুলাইছইন বহুত প্রবলেম ক্রিয়েট হইব এর লাগে মানে এই ধরনের বিষয় যেটা মানে আপনার ইসলামের মধ্যে ক্লিয়ারেন্স নাই

এবং যারা পবিত্রতা অর্জন করেন তারা আল্লাহ পছন্দ করেন এর কারণে কোরআন হাদিসের বাসাত যারা বেশি ইস্তেকবার করেন উড়তে বইতে ইস্তেকবার আস্তা ফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ অথবা সবসময় আমরা তবাহ করি এরার আল্লাহ বেশি পছন্দ করেন আর যারা পবিত্রতা অর্জন করেন অর্থাৎ আপনি গোসলের পবিত্রতা অজুর পবিত্রতা যদি আপনি গোসল ওজু হত্তা নাভারণ যারা পবিত্র পরিচ্ছন্ন থাকেন এরার আল্লাহ পছন্দ করুন আপ আমরা যদি থবা করি তাইলে গুণা থেকে আমরা পবিত্র হয়ে গেলাম আর আমরা যদি অজু গোসল করি তাইলে বাহ্যিক নাফাঁকিতে আমরা পবিত্র হয়ে গেলাম তো আল্লা এর কারণে আল্লাহ থাকারী এবং আপনার পবিত্রতা অর্জনকারীর আল্লাহ পছন্দ করুন আর ফরেরটা আপনার যে দেখো যে আল্লাহ সাইবুত থইল নিশ্চয়ই আল্লাহ অতি সত্ত্বর ইটারে ধ্বংস করবা বাতিল করবা এটা হইলো মুসা আলহ ইসালামের উপরে যখন জাদুর খেয়েছিল এই বিভিন্ন ধরনের প্রতারণা যা দুনিয়া এই ব্যাপারে কো হয়েছে যে আল্লাহ অতি সত্য এটা কি করবা বাতিল করবা ধ্বংস করবা বই আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ কিলি আর কি দর্শক আসসালাম আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ আমরা আমার কলাটাকে হারিয়ে ফেলেছি সুপ্রিয় দর্শক বিন্দু আপনার দেখছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান আমরা যেটা বলি অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি যেখানে আমরা দিন শিখবো দিন জানবো কোন আলোচনা শুনবো এবং আমাদের এলএমকে বৃদ্ধি করবো সো আপনার প্রশ্ন করবেন মতামত ইনশাল্লাহ দয়া করে আপনার প্রশ্ন করার সময় আমার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন ফোনে আপনার প্রশ্ন করবেন এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেবেন ইনশাল্লাহ আমরা চলে আসছি পরবর্তী দর্শক আছে ইনশাআলা দেখি কে আসেন আমাদের লাইনে দর্শক আসলাম আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ আমরা আলোচনা ফিরে আসবো ইশা আল্লাহ দেখি দর্শকেরা আসবো তার আগে যে জিনিসটা আলোচনা করছি আমরা এখানে একটা আজ আলোচনা করলেন যে খুবই গুরুত্বপূর্ণ আয়াত আমাদের তো দর্শক জানতে চাচ্ছেন যে আল্লাহ পবিত্র পছন্দ করেন যেমন তবাগরি পছন্দ করে এই যে গুরুত্বপূর্ণ দুই জিনিস আল্লাহ জানালেন এই উদ্দেশ্যটা কী আমরা তাহলে কি আমরা যে গুণেগুলো করবো আমরা ভুলগুলো করবো যে অন্যায়গুলো করবো আল্লাহ চান যে বান্দাজন আমার কাছে ক্ষমা চায় মাপ এবং আমরা যে অপবিত্র থাকি আমাদের নাপাইকি থাকে আল্লাহ চান যে আমরা একজন মমি হিসাবে আমার নন্দনদার হিসাবে সবসময় পবিত্র থাকি যেমন আপনি থাকেন আমরা চেষ্টা করি আলোচনা একটু করার জন্য যাতে আমরা সবাই সঠিকভাবে আল্লাহ করতে পারি এবং আল্লাহর নৈকট অর্জন করতে পারি গুণগুলো গুণ থেকে মুক্তি হয়ে আমরা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ চলে আমাদের দর্শক আছে ইনশাআল্লাহ দর্শক আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ আপনি দয়া করে আপনার টিভির কমিয়ে দেন অথবা মিউট করেন এরপরে আপনার প্রশ্ন করেন ফোনে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ সময়ের দর্শক বিন্দু আমি বিরুদ্ধে অনুরোধ করবো বারবার যেটা আসলে আমাদের সমস্যা আপনার সাথে কমিউনিট করতে যদি আপনারা দয়া করে ফোনে আমাদের সাথে কথা বলবেন আমাদের ফোনে আপনারা প্রশ্ন করবেন ফোন করার সময় আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিবেন অথবা মিউট করবেন আপনার ফোনে প্রশ্ন করার পরে এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবে দেখতে থাকবেন ইনশাল্লাহ যেহেতু আমরা অনুষ্ঠানে সরাসরি টেলিকাস্ট করি আমরা আপনাদের সাথে কমেন্ট করতে সুবিধা হবে আমাদের ইনশাল্লাহ আপনারা অবশ্যই জিনিসটা বুঝবেন আমাদের সময় কম নষ্ট হবে এবং আমরা বেশি কলারকে আক্রমণ করতে পারবো আপনাদের বেশি প্রশ্ন দিতে দিতে পারবো আমরা এই অনুষ্ঠানটা বারবার করছি আপনাদের কাছে প্রিয় দর্শকবিন্দু ইনশাল্লাহ আপনারা এই জিনিসটা বুঝবেন আমরা পরবর্তী দর্শকের চলে যাচ্ছি ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আপনার প্রশ্ন কর প্লিজ আমরা আসবো ইনশাল্লাহ দর্শকদের সে ফিনেমাত্রাম যেটা বলছিলেন তবাকারী এবং আল্লাহ পছন্দকারী এইবার একটু বলতে চাই দেখেন আমরা উড়তে বৈধে গুণাপ করছি সে এজ এজন হিউমো আমরা সুতরাং আমি যদি উড়তে বৈধে তবা করি স্তফর পড়ি তাহলে বোঝা গেল যে আমার গুণাগুলার খাপফার হয়ে যাবে যেভাবে খাবারে ময়লা লাগলে আপনার যত বেশি দৈ মেন এতো পরিষ্কার আর পরিচ্ছন্নতা অর্জন করতে হবে বাহ্যিক এই ময়লা থেকে বাঁচার জন্য ঠিক অপবিত্র এবং অপরিচ্ছন্ন এবং আপনার নাপাক টাকা এটা শয়তানে পছন্দ করে এর কারণে মানে আপনি দেখবেন যাদের সাথে জিন অথবা শয়তান বেশি থাকে এরা অপবিত্র বেশি একটা প্রশ্ন আমাদের দেশে আসে যে মহিলাদের জিনে বেশি দরে কি জন্য কারণ আমাদের অনেক মহিলারা আছেন যারা মনে করেন ওই পিরিয়ড হয় এটার ফরজ গোসল সম্পর্কে জানেন না পরিচ্ছন্নতা অর্জন করেন না এরপরে আপনার এই যত্র ধত্র জীবনযাপন করেন এতে গিয়ে শান চান্স পায় আর একইভাবে মানে আমরা উঠতে বসতে যেহেতু মানে গুণা হচ্ছে এই জন্য আমাদের জন্য আল্লাহ জানেন যে একজন পান্ডাসী আমরা খুবই দুর্বল হব আমরা উঠতে বসে গুণা করবো ভুল করবো এবং আমাদের অপবিত্র অপরিচ্ছন্ন থাকবো এই আল্লাহ আমাদের টেকনিকটা শিখিয়ে দিয়েছে যে ইফ ইউ ডু ইট সো জাজাক আল্লাহ খারেন আমরা জিনিসটা জানতে পারলাম দর্শকবৃন্দ আমরা আল্লাহ আমাদের সবাইকে তফিল দান করি জিনিসটা বোঝার জন্য আমরা চেষ্টা করবো এবার একটা বিষয়ে আলোচনা করার জন্য আমার সময় থাকে ইনশাল্লাহ তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে দর্শক আসসালামু আলাইকুম আপনার প্রশ্ন করুন প্লিজ প্রশ্ন আমার বিমান ও যে যাই আমরা বাংলাদেশ ও কিভাবে নমাজ পড়া যায় আচ্ছা ওটা তো আমি জানতাম সাইরাম এখন তো

ও আরেকটা প্রশ্ন হইলো যে আমরা লাইফ মেম্বার হই মাদ্রাসা মাদ্রাসা যে লাইফ মেম্বার হই এটার সম্বন্ধে কতটুকু আহ

আচ্ছা আপনি জেনারেল জেনারেল যে আপনার ফয়লা প্রশ্ন হইলো যে বিমানের মাঝে নামাজ কীভাবে ভর্তি হইব বিশেষ করে আপনি কথা যে মাগরীব এসা লাগব তো বিমানের ফ্লাইট হ্যাঁ এখন মাগরীব তো ওই প্রায় পাঁচটার দিকে এখন বিমানও ছয়টার দিকে উঠ উঠোন আপনি এটা ক্লিয়ার করছেন না যদি দেখা যায় যে বিমানের ফ্লাইট এই আপনার বাদে ওর আর আপনি মানে বাহিরে মাগরীব ফড়িয়ে নিতে এয়ারপোর্ট এই সুযোগ থাকে তাইলে উত্তমইব আপনার লাগি আপনি মাগরীবের স্যার একলগে লিবা এয়ারপোর্টের মাঝে তাইলে আপনার আর নামাজ কাজও হইতো নাই নামাজের মাঝে আর কোনো দুর্বলতা আইত নাই যদি বিমানও উটার বাদে আপনি মাগরীব ফরইন তাইলে বিমান দাঁড় দাঁড়াই থাকা অবস্থায় নামাজ ভরেন যদি তাইলে তো আপনি কেবলামুখী হইয়া নামাজ শুরু হইব এখন কেবলামুখী হওয়া সম্ভব কিনা বিমান কেবলামুখী থাকেন কি না যদি কেবলামুখী না থাকে তাইলে আপনি বিমানের ভিতরে ও যেখানে আপনার ফ্লোর আছে ওনার মাঝে দাঁড়াইয়া আপনি নামাজ ভরতেই হইবা যেদিকে কেবলামুখী ওদিকে হইয়া এবং আপনি দাঁড়াইয়া নামাজ ভরা লাগব কিন্তু আপনি নামাজ যদি ফোর বিমান চলন্ত অবস্থায় তো বিমান চলন্ত অবস্থায় নামাজ পড়লে আপনার আগে দেখতে হইব যে বিমান কিবলার দিকে যার কি তো স্বাভাবত ই দেশটা আমরা যখন বাংলাদেশও যাই তাইলে বিমান মিডিল ইস্ট দ্য ফোসার আগ পর্যন্ত কিন্তু কেবলামুখী থাকে কারণ ইদেশ থাকি কেবলা পূর্ব দিকে এইসব কেবলামুখী থাকে তো আপনি কিবলার আগে ঠিক করতে হইবা ঠিক করিয়ে আপনি নমাজ শুরু করতে হইবা নমাজ এই চলাকালীন সময় যদি বিমান ঘুরি যায় বা মুভ করে তাহলে আপনি যতটুকু ঘুরা সম্ভব অতটুকু ঘুরতে হইবা এর পরের প্রশ্ন যেটা হইল ইন্টারন্যাশনাল ফ্লাইটের চেয়ারগুলা কিন্তু এইভাবে বড় চেয়ার থাকে আর মাঝখানেও কিছু গ্যাপ থাকে যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটের চেয়ারগুলো বড় থাকে গ্যাপ থাকে উবানি যায় আপনি উবাইয়ে নমাজ আরম্ভ করা লাগবে কারণ নামাজের মাছ আলা লাগে আপনি এটা করার লাগবে আপনি উবাইয়া নামাজ আরম্ভ লাগে নামাজ আপনার উবাইয়া ফার ফরস যখন রুকু দিতে বা তখন আপনি আর রুকু দিতে পারত সামনের প্যাসেঞ্জারের সিটও লাগিয়ে যাব তখন আপনি বই যা বই যা চেয়ারও বইয়া আপনি ঈশার আদি রুকু করবা আর ইশার আদি সিজিতা করবা ইশারা দিবার সময় আত্রে সামনে দেওয়া সিজদার সময় ইটা নিষেধ আপনি শুধু মাথার উন্দা করিয়ে আপনি নিয়ত করে রুকু করবা রুকু করবা স্বামী আল্লাহ উল্লিম হামিদ যখন মাথার তুলবা আর সুইজার সময় একটু গুন্দা করিয়া সুযার দিবা এটা হচ্ছে মানে আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটের মাছ আলা যদি ডোমেস্টিক ফ্লাইট হয় আর আপনার বিমানও নমাজ ভর্ত হয় তাহলে উবইয়ের মাঝভরতে পারতা নাই কারণ ডোমেস্টিক ফ্লাইটের চেয়ারগুলো ছোটো থাকে এটার মাঝে উবানি সম্ভব হয় না এক কথায় আপনি যত যদি ফ্লোরও নামাজ ভরা যায় তো ফ্লোরও ফরবা আর যদি আপনি দাঁড়াইয়া ফরা যায় দাঁড়াইয়ে ফরবা আর ইন্টারন্যাশনাল ফ্লাইটে দাঁড়াইয়া আরম্ভ করা লাগবো এরপর যখন দাঁড়াইতে পারত তো বইয়া ফরবা আর বাহিরে যদি নমাজ ফোরা যায় তাহলে মাগরি পেশার একরকম ফড়িয়ে দ্বিতীয় প্রশ্ন ছিল যে রোজার সময় যে আমরা মাদ্রাসায় ইফতারি করাবে এখানে জাকাতের পয়সা দিয়ে করা যাবে আমাদের তাড়াতাড়ি করতে হবে সময় খুব কম দ্বিতীয় প্রশ্ন যেটা আপনার রমজান মাসও যে আপনার মাদ্রাসা হলো দান খরাত করা হয় এই জায়গার মাঝে জাকাতের ফসা দেওয়া যাইব না সহজ আনসার হইলো জাকাতের ফসা মাদ্রাসার দেওয়া যাইব এথিমাখানাত খাওয়ানি হয় তবে আগে মানে জাকাতের ফসা আপনাকে খুঁয়া দিবা তার কারণ হইল যারা কর্তৃপক্ষ তারা জানতেও এটা জাকাতের পয়সা তিন নম্বর আপনার যে প্রশ্ন আছে যে অনেক হুজুর বা উস্তাদ যারা আছেন এরাও তো খাইবা আমার ধারণা অনুযায়ী বাংলাদেশের ম্যাক্সিমাম মানে মাদ্রাসার টিচার বা উস্তাদ যারা আছেন এরা জাকাত খাওয়ার উপযোগী এরা গরিব কারণ এক্ষেত্রে মাদ্রাসার দশ হাজার বা পনেরো হাজার এর উপরে কোনো বেতন থাকে না আর এই বেতন দিয়ে একটা মানে পরিবার মেনটেন করা সম্ভব নাই এরা জাকাত খাবার উপযোগী সুতরাং আমি মনে করি এরারে দিলে ডবল সব কারণ এরা খুবই অসহায় এখন হল ছাত্রসলের মাঝে যদি কিছু ছাত্র যদি আপনার দনি থাকে আর হে যদি তার এটা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে যদি ক্লিয়ার না করে তা এটার লাগে হে দায়ী মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী নাই তার কারণ হইল মাদ্রাসা কর্তৃপক্ষের ম্যাক্সিমাম ছাত্রই গরিব থাকে দুই একজন ধরে থাকতে পারে তার লাগি উচিত যদি হয়তো আমি বর্ডিং গো খাইতাম না অথবা আমি জাকাতের পয়সা খাইতাম না আমি এটা উপযোগী নাই এর পরের যে প্রশ্নটা আপনি দিচ্ছেন যে লাইফ মেম্বার হওয়ার লাগি যে পয়সা দেন এটা খেতে হইব লাইফ মেম্বার হিসাবে আপনি যেটা দেরা এটা তো যে কারণে দেরা যে বিল্ডিংও লাগে বা যেন লাগে এটা যতদিন পর্যন্ত থাকবো অতদিন পর্যন্ত আপনি সব পাইবা আপনার নিয়তের উপরে আপনার নিয়ত যদি থাকে খালি স্লিব জিহিল্লা আর যারা এটা নেড়া তারাও যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এখানেও যেহেতু কোরআন হাদিস ফরইব এবং অসংখ্য অগণিত ছাত্র এবং উস্তাদ হলে আল্লাহর আল্লাহ করবা সুতরাং খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ সম্মানিত দর্শক মহাত্রাম আজকে আমাদের সময় একদম নাম আমরা আবারও আপনাকে অন্তরে অন্ত ধন্যবাদ চাচ্ছি শুক্রিয়া দায় করছি আল্লাহ আমাদের আপনাকে হায়াতে বেদন করুক এবং আমরা যেন আরও আপনার কোনো হাতে কথা শুনতে পারি আপনার কাছ থেকে জানতে পারি শিখতে পারি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক সমৃত মেহমান দর্শক দর্শকবিন্দু আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সমাধান যেটা আমরা বড় বলি এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি দিন শেখার দিন বোঝার আমরা চেষ্টা করি এখান থেকে কোনো থেকে সেই সোর্স থেকে আলোচনা করার জন্য যাতে আমরা শিখতে পারি জানতে পারি ইনশাল্লাহ এলাইফকে বৃদ্ধি করতে পারি আমলকে পরিশুদ্ধ করতে পারি আল্লাহর নৈক্য অর্জন করার জন্য আমরা আজকে বিদায় নবী ইনশাল্লাহ আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ যাচ্ছি আগামীর অনুষ্ঠান দেখার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সুস্থভাবে সইভাবে আল্লাহ ইবাদত করার জন্য আমরা আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের দিক নির্দেশনা দেখ যাতে আমরা সঠিকভাবে আমরা আল্লাহ আল্লাহ আল্লাহর অনেক অর্জন করতে পারি আমরা বিদায় নবই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুক সই পথে রাখ দিনের পথে রাখুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি